এমন অনেক বিরল মানুষ আছেন যারা তাদের কর্মের মাধ্যমে দেশে ইতিবাচক পরিবর্তন আনছেন, যাদের শিকড়ের প্রতি টান, সংস্কৃতির প্রতি অনুরাগ এবং আগামী প্রজন্মের জন্য তা সংরক্ষণের প্রচেষ্টা অত্যন্ত প্রশংসনীয়। আর সেই জন্যই তারা আমাদের পদ্ম। পদ্ম সম্মানে ভূষিত এক অনন্য অসাধারণ ব্যক্তিকে নিয়ে আমাদের বিশেষ প্রতিবেদন। ভারতের সংবিধানে 22টি ভাষা স্বীকৃত, এর মধ্যে রয়েছে 6টি ধ্রুপদী ভাষা, তার মধ্যে উড়িয়া ভাষা অন্যতম। এখন বলবো এমন একজন সাহিত্যিকের কথা যিনি তাঁর জীবনের 54 বছর উড়িয়া সাহিত্য, উড়িয়া ব্যাকরণ আর সংস্কৃতিকে উৎসর্গ করেছেন। তিনি 37টি বই লিখেছেন। শুধু তাই নয়, উড়িয়া ভাষার সমগ্র সাহিত্য কিভাবে সময়ের সঙ্গে বিবর্তিত হয়েছে তা নথিভুক্ত করেছেন। আর তিনি উড়িয়া ভাষার একজন লেখক, কলামিস্ট, যিনি বিশ্বাস করেন যে শুধু সাহিত্যের জ্ঞান যথেষ্ট নয়, ভাষা সম্পর্কে জ্ঞানও থাকতে হবে। তিনি পণ্ডিত অন্তর্যামী মিশ্র। তিনি এবার পেয়েছেন পদ্মশ্রী সম্মান। ভাষা হলো যোগাযোগের মাধ্যম যা সম্প্রদায়, সংস্কৃতি এবং সাহিত্যকে সংযুক্ত করে। আচার্য অন্তর্যামী মিশ্র উড়িষ্যার ঢেকানালের একজন সুপরিচিত উড়িয়া সাহিত্যিক, যিনি শরীর, মন এবং সম্পদ দিয়ে উড়িয়া ভাষার জন্য নিজের জীবনযাপনকে নিবেদিত করেছেন প্রায় 55 বছর ধরে। উড়িয়া ভাষা এবং উড়িয়া সংস্কৃতির উন্নয়নে প্রতিশ্রুতবদ্ধ আচার্য মিশ্র এ পর্যন্ত 37টি বই লিখেছেন, যাতে উড়িয়া ভাষার ইতিহাস ও সংস্কৃতিকে সাহিত্যিক কৃতির মাধ্যমে চিত্রিত করা হয়েছে। 2013 সালে প্রকাশিত উড়িয়া এক শাস্ত্রীয় ভাষা বইটি উড়িয়া ভাষার একটি ঐতিহাসিক অধ্যয়ন, যাতে উড়িয়া ভাষার বিকাশের বিস্তারিত নথিপত্র রয়েছে। 2014 সালে কেন্দ্রীয় সরকার উড়িয়া ভাষাকে একটি ধ্রুপদী ভাষার মর্যাদা দিয়েছে। আচার্য মিশ্রের রচনাগুলি এখন পাঠ্যক্রমেরও একটি অংশ। In my high school career, I was writing in Meena Bazar, Sorab. हाई स्कूल में मैं मीना बाजार पत्रिका में लिखता था। जब मैंने 1967 में कॉलेज में प्रवेश किया, तब मैंने अन्य पत्रिकाओं में लिखना शुरू किया। पिछले 54 वर्षों में से मैं कई पत्रिकाओं के लिए लिख रहा हूँ। मेरा इरादा उड़िया भाषा की पहचान बनाना है। मैंने उड़िया भाषा में शोध किया है। उड़िया भाषा एक प्राचीन और मधुर भाषा है। मैंने 30 पुस्तकें लिखी हैं, जिनमें से 10 पुस्तकें प्रकाशित हो चुकी हैं। पाठक सब कुछ है। मेरे पाठकों की वजह से मेरे पास सब कुछ है। मैं अपने पाठकों का आभारी हूँ, जिन्होंने मुझे अधिक से अधिक लिखने के लिए प्रोत्साहित किया। मैं चल नहीं सकता, मैं हमेशा चलने के लिए दूसरे व्यक्ति पर निर्भर रहता हूँ। यह भगवान जगन्नाथ का आशीर्वाद है। मैंने केवल अध्ययन और लेखन किया है। मैंने पढ़ाई लिखाई के अलावा कुछ नहीं किया है। मैंने कोई दोस्त नहीं बनाए। किताबें मेरी दोस्त हैं। जब भी मुझे समय मिलता है, मैं केवल किताबें पढ़ता हूँ। আচার্য মিশ্র একজন দিব্যাঙ্গ। শারীরিক অক্ষমতা সত্ত্বেও উড়িয়া ভাষার নথি এবং অন্যান্য তথ্য সংগ্রহের জন্য সারা দেশে ভ্রমণ করেছেন। এমনকি উড়িয়া ভাষা এবং জগন্নাথ সংস্কৃতির উপর গবেষণা ও লেখালেখির জন্য তাঁর জীবনের 5 দশক উৎসর্গ করার পরেও মিশ্রজির মনে আরও কাজ করে যাওয়ার ইচ্ছে রয়েছে। তিনি তার কাজের জন্য রাষ্ট্রপতির শংসাপত্র পেয়েছেন এবং পদ্মশ্রীতে ভূষিত হয়েছেন। আমাদের মাতৃভাষাই আমাদের পরিচয়। যে কোনো ব্যক্তির ভাবনার অভিব্যক্তি মাতৃভাষাতেই ভালো হয়। পণ্ডিত অন্তর্যামী মিশ্রজিও উড়িয়া ভাষা ও শ্রী জগন্নাথ সংস্কৃতির উপর অত্যন্ত গভীর ও খুব ভালো কাজ করেছেন। উড়িয়া ভাষাকে ধ্রুপদী ভাষা হিসেবে তুলে ধরার কৃতিত্ব মিশ্রজির। পণ্ডিত অন্তর্যামী মিশ্রজি উড়িয়া সাহিত্যের ইতিহাস গ্রন্থ রচনার পাশাপাশি 30টি সাহিত্য গ্রন্থও লিখেছেন। মিশ্রজিকে পদ্মশ্রী পুরস্কার প্রাপ্তির জন্য অনেক অনেক হার্দিক অভিনন্দন। উড়িয়া সাহিত্যিক আচার্য অন্তর্যামী মিশ্রকে পদ্মশ্রী পুরস্কারের জন্য আন্তরিক অভিনন্দন।